আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। অনেকদিন পর আমরা ঢাকা থেকে বাড়িতে যাওয়ার জন্য রওনা করেছি। তো প্রথমে শ্বশুরবাড়ি যাবো কুষ্টিয়া, তারপরে ওখান থেকে কিছুদিন থেকে তারপরে আমার বাবার বাড়ি যাব। আর এটা আশা করি দেখে বুঝতে পারছেন যে কোন জায়গা কুষ্টিয়ার মানুষ অলরেডি চিনে গেছেন। পুরো ভিডিওটার সাথে থাকুন, কুষ্টিয়ার কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনারা এনজয় করবেন। আসলে একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না, তো ভাবলাম সবাই মিলে একসাথে বাড়ি থেকে ঘুরে আসি। তো আমরা তো খুবই এনজয় করছি, তবে লং জার্নি আমাদের কোনো সময় ভালো লাগে না, কারণ জার্নি করতে গেলে আমাদের বমি হয়, মানে মা ছেলে দুজনেরই বমি হয়। তো এর জন্য একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ওই জার্নিতে একটু কষ্ট হলেও যখন বাড়িতে এসে পৌঁছায় তখন আর এসবের কষ্ট, মানে এরকম কষ্টের কথা আর মনে থাকে না। আর বাড়িতে আসতে কার না ভালো লাগে, আর যেহেতু অনেক দিন পর আমরা বাড়িতে আসছি তো মানে আনন্দটাই আলাদা আমাদের। তো এখন আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো অলরেডি ফেরির উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশের অনেক সুন্দর সুন্দর জায়গা। তো ভাবলাম আমার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে। আর আমি যেহেতু দীর্ঘ অনেক মাস পর বাড়িতে যাচ্ছি তো আমার কাছে একটু বেশিই ভালো লাগছিল, তবে খুব বেশি আশেপাশের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আগেই বলেছি লং জার্নিতে আমাদের মা ছেলে দুইজনেরই খুব শরীর খারাপ করে। তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে মাঝে মধ্যে তার গাড়িগুলো নিয়ে খেলছে আর আশেপাশে দেখছে। আর আমার ফেরিতে উঠলে কিন্তু অনেক ভয় লাগে, যেহেতু আশেপাশে অনেক পানি, পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। পুরো 40 থেকে 45 মিনিট পর্যন্ত এরকম ফেরির উপর থাকতে হয়। আর আমি কিন্তু কুষ্টিয়া যাচ্ছি, আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া। তো ঢাকা থেকে কুষ্টিয়া মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার মতো সময় লাগে, আর এর মধ্যে ঘাটে ফেরি পৌঁছে গেছে। তো এখন গাড়ি ছেড়ে দিচ্ছে। আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে এতটাই ভালো লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিও করা থাকলে তো আসলে পরে দেখতে ভালোই লাগে এসব, মানে ভালো ভালো মুহূর্তগুলো, তো এই জন্যই আর কি ভিডিও করে রাখা। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো ভালো কিছু রাস্তা বা আশেপাশের কিছু ভালো পরিবেশ ভিডিও করে নিতে। আর আমার মনে হয় একটু বেশিই আমার ভালো লাগছিল, কারণ হচ্ছে অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আর আমার সব সময় কিন্তু বাড়ি যাওয়ার সময় এরকম আশপাশের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, আর মানে যখনই দেখে মনে হয় যে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি এরকম একটা টান থাকে। আমার মনে হয় শুধু আমার না, সবারই এরকমটা হয় যারা অনেক দিন পর বাড়ি যায়। এর মধ্যে কিন্তু কুষ্টিয়ার রাস্তায় চলে এসেছি, খুব কাছাকাছি চলে এসেছি কুষ্টিয়ার পথে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, আশেপাশে দেখতে কতটা ভালো লাগছে, আর রাস্তাটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। তাই একটু ভিডিও করে নিলাম, আশা করছি আপনাদের দেখতে ভালো লাগছে। যত কাছাকাছি যাচ্ছি বাড়ির তত মনে হচ্ছে বাড়ির গন্ধ পাচ্ছি। এটা হচ্ছে কুষ্টিয়া পাখি ব্রিজ, আশা করছি কুষ্টিয়ার মানুষ দেখে বুঝতে পারছেন যে এটা কোন জায়গা। অনেক সুন্দর দুইটা ব্রিজ, তো এর জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আশা করছি যারা কুষ্টিয়া পাখি ব্রিজ দেখেননি, এটা অনেক মানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ দেখতে আসে লোহার ব্রিজ।
তো ছোট করে একটু ভিডিও করে নিলাম। আর রাস্তাটা দেখেন কত সুন্দর আশপাশের রাস্তা। আর এটা হচ্ছে লালন শাহ মাজার, তো এটা আপনাদের একটু দেখাবো। যেহেতু এদিক দিয়েই আসছিলাম তো ভাবলাম যে গাড়ি থামিয়ে একটু ভিডিও করে নিই। তো অল্প অল্প করে আমি যেখানে যেখানে গিয়েছি সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করব। আর এই গেট এখন বন্ধ আছে আপাতত কয়েক মাস, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে। আমরা সবাই জানি যে সব রকম পার্ক বা পর্যটন কেন্দ্র সব কিছুই বন্ধ থাকে, তো তারপরে বাইরে থেকে একটু জুম করে আর কি ভিডিও করে নিয়েছে। ভিতরে যাওয়া যেহেতু সম্ভব না, আর এই গেটের বাইরে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান আছে সাজানো। এইসব দোকানগুলোতে সাধারণত ঘর সাজানোর ছোট ছোট কিছু জিনিসপত্র পাওয়া যায়, তাছাড়া দরকারি জিনিসগুলো পাওয়া যায়, আর তাছাড়া খাবারও মানে ছোট ছোট খাবারের স্টল আছে। যেহেতু গেট বন্ধ তাই আমরা বেশিক্ষণ ছিলাম না, তো আবারও গাড়িতে উঠে রওনা করলাম। আমার ছেলে অনেক ক্লান্ত হয়ে গেছে, 3 থেকে 4 বার বমি অলরেডি তার করা হয়ে গেছে। আমরা অনেক সকালে রওনা করেছি তাই সকাল থেকে আমরা পুরো খালি পেটে ছিলাম। যেহেতু গাড়িতে উঠলেই আমাদের মানে লং জার্নি করতে গেলে আমাদের বমি হয় তাই পুরো খালি পেটে আছি। এর মধ্যে কিন্তু কুষ্টিয়া শহরে চলে এসেছি। আর মৌবন সুইটস এটা হচ্ছে অনেক বিখ্যাত একটি মিষ্টির দোকান, কুষ্টিয়ার সবাই এই মিষ্টিটা খুব পছন্দ করে, এজন্য কিছুক্ষণ দাঁড়িয়ে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়ির আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন যখনই ভিডিও আপলোড দেব নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।